বলছে যেমন তোমার মরা ভাইয়ের মাংসকে খাওয়া তোমার জন্য ঘৃণিত কাজ, ঠিক সেই রকমই তোমার কোনো মুসলমান ভাইয়ের গীবত করা তোমার জন্য তেমনি ঘৃণিত কাজ। অথচ এটা না করতে গেলে আমাদের দেশের বেটা ছেলের দিন যায় না, আর এটা যদি না করে তো আমাদের দেশের মা বোনের দিনই যাবে না, রাইতেই যাবে না। গীবত কাকে বলে? আমার এমন একটা স্বভাবের আলোচনা আপনি করছেন যেই স্বভাবটা আমি নিজের কানে অন্য লোকের মুখ থেকে শুনতে রাজি নই, এমন কথা আলোচনা করাটার নামই হলো গীবত। জি, বুঝতে চেষ্টা করুন, বুঝে নিতে গেলে খুব ভালো লাগবে। কি বলছি আপনাকে, মা আয়েশা বলছেন সহি হাদিস, দাখালা আলাইয়া ইমরাতুন, একদিন আমি এবং নাবিজি বাড়িতে বসেছিলাম, এমন সময় একটা মেয়ে ছেলে এলো, আসার পরে কিছু কথাবার্তা বলল, সুম্মা ওয়াল্লাত, ওর কথা যখন শেষ হয়ে গেল বলা তখন এখান থেকে ফিরে চলে যাচ্ছিল নিজের বাড়ির দিকে। তখন আমি আল্লাহ পাকের নাবির দিকে কি করলাম, নিজের হাতটাকে তুলে ইশারা করে বলছি ফাও মা তো এলাই হে, আমি নাবিজির দিকে হাত তুলে ইশারা করে বললাম, কি বললাম, হাত দিয়ে ইশারা করে এই রকম করে দেখালাম কি আল্লাহ পাকের রাসূল, এই মেয়ে ছেলেটা যে বাড়িতে এসেছিল আপনার সাথে কথা বলে গেল, এখন যে চলে গেল মেয়েটি, মেয়েটির সাইজ কিন্তু এই রকম, হাতের দিকে তাকান, সাইজটা কেমন মেয়ে লোকটার, এই রকম। মাইক্রোফোনের স্ট্যান্ডটা আমি ধরে আছি, কতটা উঁচা, তো হাঁটু বরাবর উঁচা, এতটা উঁচা আমি বলিনি। মায়েশা কি বলছেন, মেয়ে ছেলেটির সবই ভালো কিন্তু সাইজটা হলো এই রকম। এই কথাটা যেমনি বলে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশার দিকে আঙুল তুলে বলছেন ইগতাবতে হা, ওরে আমার বিবি আয়েশা, তুমি এই মেয়ে ছেলেটিকে নাটা কদের বললে, তুমি মেয়ে ছেলেটিকে বেটে বললে, আর এই বেটে বলে ইশারা করা এই জিনিসটা কিন্তু ছোট মেয়েটি, বেটে মেয়েটি পছন্দ করে না, আমি বেটে বলে তুমি আমাকে বেটে বলবে এটা আমাতে সে রাজি হবে না, আর এই কথাটা তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল সাথে সাথে তুমি তোমার একটা বোনের গীবত করে বসে গেলে, অতএব তোমাকে গীবতের জন্য খেসারত দিতে হবে, তাড়াতাড়ি করে নিজেকে সংযমী বানাও, তাড়াতাড়ি করে তুমি পাক হওয়ার চেষ্টা করো। একটা মেয়ে ছেলে বেঠে তার জন্য হাত দিয়ে যদি দেখায় আর দেখে বলে এই দেখেন সাইজ, এতে যদি গীবত হয়ে যাই তাহলে আমি আর আপনি কোন জায়গাতে আছি? দুঃখ করিয়েন না, দুটা বেটি ছেলে ওদের দুজনেরই স্বামীর থুতনিতে দাড়ি নাই, এক বছর আগে বিয়ে হয়েছে, ওদেরই টোলার আর একটা বেটি ছেলে 20 দিন আগে বিয়ে হয়েছে তরুণ একটা ছেলের সাথে, ছেলেটা নমাজি, চেহারাতে কিন্তু দাড়ি আছে, তো দাড়িওয়ালা একটা মুসলমান ছেলের সাথে বিয়ে হয়েছে ওরই টোলার একটা যুবতী বেটি ছেলের, তো এরা দুইজন টিউবওয়েলের কাছে পানি চাপছে, চাপতে চাপতে একজন আরেকজনকে বলছে হাজি ওই রোজিনা মেয়েটার যে বিয়ে হয়েছে তোমার মদটাকে দেখেছ? বলছি হ্যাঁ দেখেছি। কেমন দেখেছি, কে কীরকম? বলছি ছোট ছেলে 22-23 বছর বয়স হয়নি আর এই আত্মটি একবারে দাড়ি। তখন আরেকজনে বলছে ওর কাছে কেমন করে ভালো সুই থাকছিল, আজব কথা, দাড়িওয়ালা মানুষটার কাছে মেয়ে ছেলেটি কেমন করে শুয়ে থাকছে ওকে চুলকানি লাগেনি, যারা দেখছে এরা কি চুলকানি লেগে গেছে যে ওর কাছে কেমন করে ভালো সুইট থাকছে, ও ছেলেটা সুইট থাকছে যখন ঘুমাইতে যাচ্ছে তখন টুটি খানকে আলমারিতে থুয়ে দিছে দিয়া ঘুমাইছে, তাহলে এর নজরটা কত খারাপ যে একটা মুসলমানের চেহারাতে দাড়ি আছে আর একটা দাড়িওয়ালা ছেলের সাথে তার বিয়ে হয়েছে, তার জন্য এদের গাগুলো কেমন জানে কেমন জানে বেজকে বেজকে উঠছে যে আহারে এটা তো খুব ভালো কথা নয়, তোমাদের ইমান তলা নিতে চলে গেছে, তোমাদের ইমান উপর দিকে উঠে উঠে ফেনার মতন হয়ে উড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে,
এত তোমরা নিচে নেমে গেছো মায়েরা আর বোনেরা। মেয়েদের যদি এক একটা হাদিস আগেকার যুগের দেখি আর আজকের যুগের মেয়েদের সঙ্গে যদি মিলাতে যাই, আল্লাহরে চেহারা নাও মিলবে না, চেহারা নাও মিলবে না। জি রসুল হযরত জাবিরকে বলছেন, এ জাবির, তোমরা তো মক্কা থেকে হিজরত করে হাবাসার মাটিতে আড়াই বছর ছিলে ঈমান বাঁচাবার দায়ে, তো ওই আড়াই বছরের জীবনের কোনো একটা আজব ঘটনা আমাকে শোনাও তো, আমার শুনবার মন করছে। আমি তো তখন মক্কাতে ছিলাম আর তোমরা ছিলে হাবাসার দেশে, তোমরা ঈমানকে বাঁচাবার জন্য পালিয়ে গেছিলে, তো সেই যুগের এক একটা কোনো ঘটনা বলবে কি? তখন হযরত জাবির বলছেন, কালা ফিতিয়াতুন, আমাদের মধ্যেকার একটা নজওয়ান ছেলে খাড়ো হলো আর হওয়ার পরে একটা আজব ঘটনা বলতে লাগলো। কি আজব ঘটনা? তো বলছে, হে আল্লাহ পাকের রাসূল, আমরা একদিন বাড়ির বাইরে একটা মাঠে বাগানের কিনারায় বসেছিলাম, আরাম করছিলাম, গল্প করছিলাম, এমন সময় একটা বেটি ছেলে মাঠ থেকে বালুর যেগুলো ইন্দারা হয় সেই বালুর ইন্দারা থেকে পানি ভর্তি করে একটা মশক একটা মটকা মাটি দিয়ে তৈরি যে মটকাগুলো হয় ওই মটকাতে পানি ভর্তি করে নিয়ে মাথায় চাপিয়ে নিয়ে বেচারি হাঁটতে 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 বাড়ি চলে আসছে। আরব দেশের লোকের পানির বড্ড অভাব, এক কিলোমিটার দূর যেতে হয় পানির জন্য, তো সেই মশক বা মটকা মাথায় করে পানি নিয়ে চলে আসছে মেয়েটি। ইতিমধ্যেই আধখানি রাস্তা চলে এসেছে মেয়ে ছেলেটি, আর কিছুক্ষণ হলে বাড়ি চলে যাবে, এমন সময় আমাদের চোখের সামনে একটা যুবক ছেলে এলো আর আসার পরে মেয়ে ছেলেটির কাঁধে এ মাঝখানে হাত দিল। হাত দেওয়ার পরে মেয়ে ছেলেটির পায়ে সামনের দিকে একটা পাকে বাড়িয়ে দিল আর পাটাকে সামনে যেমনি বাড়িয়ে দেওয়া, যাকে আমরা উচট লেগে যাই বলি, মেয়ে ছেলেটির পায়ে হোঁচট লেগে গেল আর হোঁচট যেমনি লেগে যাওয়া মুখের ভারে মেয়ে ছেলেটি পড়ে গেল আর মাথা থেকে কলসিটা দুম করে পড়ে একদম একেবারে খান খান হয়ে গেল, পানিটা বালুতে সব শুষে গেল। তখন কি হলো? বলছে, মেয়ে ছেলেটি এবার সোজা হয়ে খাড়ো হলো, হওয়ার পরে তখন কি বলছে, আমাদের সামনে ছেলেটা কিন্তু ওইখান থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে বদমাশি করে, কে বলছে, শোন ভালো করে শোন, ভালো করে শোন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইহুশারুল আউয়ালুন ওয়াল আখিরুন, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আর আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবকে যে হাশরের ময়দানে জমা করবেন, আর জমা করার পরে তোমার হাতকে দিয়ে কথা বলাবেন, তোমার মুখকে দিয়ে কথা বলাবেন, সেই দিন সেই দিন তোমার এবং আমার কী লেনা দেনা হবে, তুমি কি করেছ আর আমি কি করলাম, তুমি কি করলে আর আমি কি করলাম, এই যে লেনা দেনাগুলো হবে কেয়ামতের দিন, সেই দিন তুমি বুঝতে পারবে, রে নালায়েক ছেলে, তুমি আমার সাথে এত বড় বদতমিজি করলে, আমার পিঠে হাত লাগালে আমি একটা বেটি ছেলে আর আমার পিঠে হাত দিয়ে আমার সামনে হোঁচট লাগালে আর হোঁচট লাগিয়ে আমার পানীয়গুলোকে ফেলে বরবাদ করে দিলে, আমার কলসিটাকে নষ্ট করে দিলে, তাহলে এতটি ক্ষতি তোমার দ্বারাই হলো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দেবে, তার জন্য হুঁশিয়ার হয়ে যাও, আমার সামনে দাঁড়িয়ে আছো এখানে দাঁড়িয়ে থাকো, কিন্তু তুমি সাবধান হয়ে যাও, কেয়ামতের দিন তোমাকে এইরকমই আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর আমি সেই দিন বাদী হয়ে তোমার সামনে খাড়ো হব হিসাব চাইবার জন্য। রসুল বলছেন, হা গো, ইমানের আওয়াজ দিয়েছি আমি এখানে মক্কায় আর এখান থেকে ইসলাম 18 দিনের রাস্তা হাবাসা দেশে, তোমরা গেছিলে 83 জন লোক আর ওরা তো এখনো ইমান আনেনি, তারপরেও যদি সেই দেশের বেটি ছেলের অন্তরে হাসরের ময়দানের দৃশ্য এত মজবুত হয়ে ভাসে আর এত সুন্দর নকশাও যদি তুলতে পারে, তাহলে ওর ইমানের কাছে আমার সাহাবিদের বাড়িওয়ালিগুলো
এদেরকে যদি খাড়ো করা যায় এরা কম পড়ে যাবে, বেটি ছেলেটা বেশি হয়ে যাবে। কেন বেটি ছেলেটা বেশি হয়ে যাবে? তার সামনে তাকে হেদায়েত করার কোনো লোক নেই, অথচ তোমাদের সামনে হেদায়েত করার লোক আমি নবী দাঁড়িয়ে আছি। আমার কাছ থেকে শিখার পরে তোমরা এতটুকু হয়েছো, আর বেটি ছেলেটা কাউরি কাছে শিখতে পায়নি, তথাপি কেয়ামত সম্বন্ধে তার এতটা জ্ঞান আছে যে কথাটা একেবারে 100% সত্য। এর মতো ইমানদার বেটি ছেলে পাওয়া অনেক মুশকিল রে, অনেক মুশকিল রে। যদি কথা সত্য হয়, আর এ দেশে আমাদের দেশের ইমানদার মেয়ে ছেলেগুলো এরকম ভোল্টেজের হয়, তাহলে একটা কথা বলছি, দুনিয়ার আল্লাহ করে এরা যদি মেনে নেয় তো কত যে ভালো হয়। বেটি ছেলের ভেতরে নমাজ ছাড়া রোগটা এখনকার দিনে অনেক বেশি। কেন বেশি? দেশ থেকে মক্তব উঠে গেছে এবং মেয়ে ছেলেরা কোরআন পড়তে জানে না, শতকরা 90টা, আর শতকরা 96টা বেটি ছেলের সাইকেল চালাতে জানি। আর এই সাইকেল চালা বেটি ছেলের ইমান পোকাতে খেয়ে 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 এমন করে কুঁড়ে দিয়েছে যে এখন শুধু এমনি ইসলামী নামে রোজিনা, মাস্তারা, সুলতানা, মার্জিয়া এই নাম নিয়ে শুধু বেঁচে আছে, ইমানের পাত্তা নাই এদের কাছে, কোরআন পড়তে জানে না। আগেকার যুগে যদি দাদরা মরতে বসেছে তো পতিনেরা কোরআন খুলে সুরা ইয়াসিন পড়েছে, মায়েরা বসে সুরা ইয়াসিন পড়েছে। আগেকার মায়েরা নিজেদের বেটিদেরকে ঠোক নাম এরা মসজিদে পাঠিয়েছে, যারে খানগি কোরআন পড়গা, যেদিন তোকে দেখতে আসবে সেদিন লোকেরা জিজ্ঞেস করবে কোরআন জানো তো, সেদিন তুই কি জবাব দিবি। এই জন্য আগেকার বেটি ছেলেরা কমসে কম 2-3 রুকু কোরআন মসজিদের মুখস্থি করে রাখতো, সুরা ইয়াসিনের 1 রুকু, সুরা কাফের 1 রুকু, সুরা বাকারার গোড়ার 1 রুকু। দেখতে আসলে যদি কেউ বলে কোরআন জানো, বলে হ্যাঁ জানি, পড়ে শোনাও তো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনের হাকিম। আগেকার বেটি ছেলেরা কোরআন পড়তে পেরেছে, আর আজকের দিনের বেটি ছেলেরা কোরআন পড়তে জানে না, আর কোরআন পড়তে না জানার কারণে ঈমান শূন্যের কোঠায়, আর তারপরে নমাজটা উঠে গেছে, নমাজ না পড়ার কারণে এরা এইবার চলে গেছে একবারে নিচু তলায়। এদের পেট থেকে যেইগুলো বাচ্চা পয়দা হবে আগামী দিনে, সেগুলো সম্বন্ধে নবীজি আজ 1450 বছর আগেই বলে দিয়েছিলেন। কি বলেছিলেন? এই মুসলমানগুলোর নসল থেকে বাচ্চা পয়দা হবে। কেমন বাচ্চা পয়দা হবে? তো বলছে এরা ইহুদিদের বাচ্চাদের মতো, নাসারাদের বাচ্চাদের মতো এবং গ্যার মুসলিমদের বাচ্চাদের মতো বাচ্চা পয়দা হবে। এরা দুনিয়াটাকে শুধু ভর্তি করে রেখে দেবে, কিন্তু ইমানদার বাচ্চা পয়দা এরা করতে পারবে না। পরিস্থিতি চলে এসেছে। তাই কেন বললাম কথাটা, যেই মেয়ে ছেলেটি জীবনে একবার একটা বাচ্চা দিয়েছে, প্যাট ক্যাটা নয়, যে রাস্তা দিয়ে আল্লাহ তাআলা বাচ্চা পয়দা করার সিস্টেম করেছেন সেই রাস্তা দিয়ে লাজের কি আছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুম্মাসসাবিলা ইয়াসারা, তোমার মায়ের পেটে আমি তোমাকে জন্ম দিয়েছি, হেঁটে আসতে পারবে না দুনিয়াতে, তুমি এমনই বেকার, এই জন্য তোমার মায়ের পেট থেকে আসার জন্য রাস্তাটাকে আমি সুগম করে দিয়েছি। কে তো? আমি আল্লাহ। কেমন করে তুমি আল্লাহ সুগম করলা? রব্বুল আলামিন কি করে সুগম করলেন? বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হওয়ার টাইম হবে, তার 1/2 ঘন্টা আগে, তার 20 মিনিট আগে, তার 1 ঘন্টা আগে যেই থলিটার ভেতরে বাচ্চাটা নড়াচড়া করে, ওই থলির ভেতরে পানি আছে 1.5 লিটার, সেই পানিগুলো গাঢ়া গাঢ়া আঠা আঠা পানি, ওই পানিগুলোতে বাচ্চার হাত পা মারার কারণে ওই ব্লাডারটা যখন ফেটে যাবে, তখন নারীদের যোনি দিয়ে সেই পানিগুলো বহে 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 নেমে যাবে, আর যোনি দিয়ে যদি সেই পানিগুলো নেমে যায় তাহলে যোনির রাস্তাটা পিচ্ছিল্ল হয়ে যাবে, আর যেমনি বাচ্চাদানিটা ডাঙাতে পড়ে যাবে, বাচ্চাটা আস্তে 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 ওই পিচ্ছিল্ল রাস্তা দিয়ে গড়তে 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 দুনিয়াতে চলে আসবে, যাতে তার কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা, আমি তোমাকে আরামের সাথে দুনিয়াতে আনবো, তার জন্য তোমার মায়ের পেটের ভেতর থেকে আসবে, তার রাস্তাটাকে আমি নরম বানিয়ে দিলাম।
তোমার নরম হলো কিন্তু মায়ের জীবন চলে যায়, কতটুকু কষ্ট হয় তো মা জানে, আমি জানি না। এইটুকু বলতে পারবো যে মরণে যতটুকু কষ্ট হয় তার অর্ধেক থেকে বেশি একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে কষ্ট হয়। আমার এক ছাত্রী কামেল পাস, এমএম পাস, পেটে বাচ্চা হলো, বাচ্চা হওয়ার টাইম হলো তো হচ্ছে না, ওকে কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোম মালদাতে নিয়ে যাওয়া হলো। তো ওখানে নার্সেরা বলছে বাচ্চা স্বাভাবিকভাবে হবে, বুঝতে পারছি বাচ্চা স্বাভাবিক হবে, কিন্তু কষ্ট কাকে বলে? বেটি ছেলেটা কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারকে ডেকে বলছে, ডাক্তার পেটটাকে কাটো আর বাচ্চাটাকে বের করো, জলদি বের করে দাও, আমি সহ্য করতে পারি না, আর যদি তোমরা দেরি করবে, যদি তোমরা দেরি করবে তাহলে খাট থেকে ঝাঁপ মেরে নিচে পড়ে যাবো দুম করে, যাতে আমার জীবনটা চলে যায়, আমি কিন্তু আর জ্বালা সহ্য করতে পারি না। তাহলে একটা বাচ্চা দিতে গিয়ে যদি মরণের আধা আধি কষ্ট পাওয়া যায়, তাহলে যেই বেটি ছেলেটার জীবনে দুটা বাচ্চা হয়েছে তো দুবার আধা আধি মরণের যদি কষ্ট উপভোগ করে থাকে, তাহলে মরণে কত ঠেলাটা লাগবে সেটা তো উটের পেয়ে গেছে। তো তারপরে বেটি ছেলে কোন হায়াতে নমাজ ছাড়ছে, এটা আপনি জবাব দেন তো আমাকে। বেটা ছেলের ছেলে হয় না তো মরণের ঠেলাও বুঝে না, মেয়ে ছেলের বাচ্চা হচ্ছে তো ঠেলা পাচ্ছে, তো তখন আল্লাহকে বলে স্মরণ হচ্ছে, তো তারপরে ভুলে কেন যাচ্ছে, নমাজটা আদায় করে দিচ্ছে না কেন? গোড়াতে কি বলেছিলাম, আল্লাহর আদেশকে উল্টিয়ে দিয়ে ইমানের সীমানা থেকে তুমি বেরিয়ে যাবে, আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে দিয়ে তুমি আল্লাহর সীমানা থেকে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, কবে বেরিয়ে গেছে? একটা না, দুটা না, চারটা, তিন নম্বর ঘুরবার বলছি আপনাকে। খেয়াল করুন আল্লাহর ওয়াস্তে আপনার বাড়িতে কতটি টাকা আছে, খেয়াল করুন আমার দিকে, কথার দিকে। আপনার বাড়িতে যদি 87 গ্রাম সোনা থাকে, তাহলে 87 গ্রাম সোনার 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাতের নামে বের করে দিতে হবে। বলছে মুলি সাহেব সোনাটাই দিব না টাকা দিব, আপনি মূল্য ধার্য করে দেন, করার পরে 87 গ্রাম সোনার যতটি টাকা স্থির হবে দাম, 40 ভাগেরই 1 ভাগ আপনি জাকাত হিসাবে বের করে দিবেন। কেন যে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 84 জায়গাতে বলেছেন ওয়াতুজ জাকাত, জাকাত আদায় করো, জাকাত আদায় করো। এই লোকটা বলছে মলি সাহেব আমার সোনা নাই। তো কি আছে? ব্যাংকে টাকা আছে। কত টাকা আছে? 3 লাখ টাকা আছে। 3 লাখ টাকাতে কি জাকাত লাগে জি? 3 লাখ টাকাতে জাকাত লাগবে না। কয় টাকাতে জাকাত লাগে খেয়াল করুন ভালো করে। যদি আপনার কাছে 756 গ্রাম, অন্য মতে বলছি 656 গ্রাম চাঁদি যদি থাকে আপনার কাছে, তাহলে সেই চাঁদিটার বাজারে দাম কত লাগে সেটাকে ধার্য করেন, করার পরে টাকার উপরে আপনাকে ভাগ ফলাতে হবে, ভাগ ফলাতে হবে। গত বছর হিসাবে পেয়েছিলাম আমি এবং আমরা তাকি 47,000 টাকা যদি কোনো একটা মানুষের কাছে থাকে, আর সারা বছর যদি ব্যাংকে ঘুমায় কিংবা আলমারিতে ঘুমায়, ওকে যদি নাড়াচাড়া না করে থাকে, তাহলে 47,000 টাকার 40 ভাগের 1 ভাগ তাকে আল্লাহর ওয়াস্তে জাকাত হিসাবে বের করে দিতে হবে। আপনি এবার আন্দাজ করুন, যদি আপনার ব্যাংকে 2,50,000 টাকা থাকে, তাহলে কতটি টাকা আপনাকে জাকাত দিতে হয়? কয়টা লোক এখানে আছেন যারা গত রমজানে জাকাত বাহির করেছিলেন? কিছু লোক আছে 10 খান শাড়ি কিনেছে, কিনে গরিবকে দিয়ে দিয়েছে, দিয়ে বগলে হাওয়া খেয়েছে যে করে দিয়েছি উনি সাহেব, করে দিয়েছি। কত লোক আছে বলছে জাকাত দিয়ে আমি ব্যাংকের টাকাটিকে বিষ মারব, ব্যাংকের টাকা আমি কমাতে পারবো না, আমার কথা শুনে লাভ হবে না, আল্লাহর কথা দুটো শুনেন যে কাজ দিতে দিবে। কি যারা জাকাত দেয় না তাদের কথা আল্লাহ তাআলা বলছেন,
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যে সমস্ত লোকেরা সোনাকে এবং চাঁদিকে আলমারির ভেতরে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, তিনটা করে তালা মেরে, আর ওকে খুলে না, বিয়ের দিন একবার গলায় দিল আর দেওয়ার পরে আবার আলমারিতে ভরে রেখে দিল, এমন বেটি ছেলে এবং এমন বেটা ছেলে সম্বন্ধে রব্বুল আলামিন বলছেন ফাবাশশির হুম বি আযাবিন আলিম। ওই রকম বেটা ছেলে এবং ওই রকম বেটি ছেলে সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে ভরা হবে, তার খবর তুমি কানে শুনে নাও। তাহলে যারা যাকাত দেয় না তারা যে পাকা জাহান্নামী, এতে কোনো সন্দেহ আছে? বাবজি একটা লাল চাকালা ওই ছোড়ার কাছ থেকে এনে দেন তো, ওই ওই যে ছোড়াটা বিক্রি করছে। আরে আমি মজলিসে কাউকে চা বেচতে দিই না রে, এই চা বেচা, তোকে তো দেখা লাগছে আর বড় জামাই হলি তুই, তোর সাহস কিসের এত? এই আরিফ তুই ভাই বাইরে যা আর এক কাপ চা এখানে দিয়ে যা, যা বেচিলি বেচিলি আর জাকাত দিয়ে যা তুই এখানে। হ্যাঁ কি বললাম? আচ্ছা যারা জাকাত দিবে না তারাকে জাহান্নামী, আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে সূরা তাওবা কি বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ওদেরকে জাহান্নামের শুভ সংবাদ শুনিয়ে দেন। জাহান্নামের শুভ সংবাদ তো ঠাট্টা করেনি আল্লাহ তাআলা, জাহান্নামে যাবে আর একে শুভ সংবাদ দেবে মানে? হ্যাঁ মা কহে না আইরে মরা তোকে মজা দেখাছি, তো মা যে ডাকছে যে তোকে মজা দেখাছি, তো মজা দেখাবে না, ঘুতাইবে ওকে, ভাষা বুঝেন না? ঠিক এইরকমই আল্লাহ তাআলা বলছেন তোকে জাহান্নামে ঢুকাবো, তোকে শুভ সংবাদ দিয়ে দিলাম আজকেই। যাকাত না দেওয়া লোক দেশে কত আছে? জি পাকা ইমানদার হবেন? যে হ্যাঁ হব। কি করলে গেলে পাকা ইমানদার হবে? বলছে জানে কষ্ট লাগে এমন একটা ইবাদত করে দিতে যদি পারো তো পাকা ইমানদার হবে। বলছে কেমন কথা জি, কোন কথা বলছো জি? জানে কষ্ট হবে এমন একটা ইবাদত করে দিবে তো পাকা ইমানদার হবে। তোমার জানের উপরে কষ্ট হলে তা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি পাকা ইমানদার। ভালো করে বলছি, বুঝলেন? ভাষার দিকে খেয়াল করবেন ভাইজি, জার কত পড়ে আর গরম কত পড়ে, জারকে মাপবার জন্য আর গরমকে মাপবার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বেটা ছেলের কাছে একটা পার্টস তৈরি করেছেন, ওই পার্টসটাতে খবর দিয়ে দিবে ওকে যে জার বেশি না কম আর গরম কম না বেশি। একটা পার্টস আছে আপনারও কাছে আছে, আমারও কাছে আছে, আমার বাপ আমার 14 গোষ্ঠী যত বেটা ছেলে আছে সবারই কাছে আছে। ওই মিটারটা দেখেছেন? রোজ সাবুন মাখেন অর্থি কিন্তু খেয়াল করেননি, যত বেশি জার হবে আল্লাহর কুদরত কি হলো, মানুষের নিচু শরীরে অন্ডকোষ বলে একটা যন্ত্র আছে, ওটা জড়ো হতে 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 একবারে চামড়ার সঙ্গে মিশে যাবে। যত ছোট হবে জানতে হবে জার তত বেশি আছে, আর যত গরম হবে তত ওই জিনিসটা লেন্থ বাড়বে, লম্ব হবে, ঝুলবে নিচু দিকে, তো বেশি ঝুললে বুঝবেন গরম বেশি, আর উপর দিকে যদি বেশি উঠে যায় তো জানবেন ঠান্ডা বেশি। তাহলে আল্লাহ আপনাকে কি বললেন যে কষ্ট সহ্য করে যদি একটা ইবাদত করে দিতে পারো তাহলে তোমাকে ইমানদার হিসাবে ধরে নেওয়া হবে। আপনি আল্লাহর ওয়াস্তে একটু হ্যাঁ না বলুন, মাঘ মাসের কনকনে শীতের দিনে যখন মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস কি থাকে তাপমাত্রা থাকে আমাদের দেশে, এরকম কনকনে হাড় কাঁপানো শীতের কালে ফজরের বেলা মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নওম, এ কথা বলে যেমনি আওয়াজ দিল। আপনি বলুন তো এবার আপনাকে ল্যাবটা ছাড়তে হবে না হবে না? ল্যাব ছেড়ে দিলেন আর দেওয়ার পরে মাটির কলসি থেকে পানি যখন নিলেন আর নেওয়ার পরে যেমনি হাতে বিসমিল্লাহ বলে দিলেন ওযু করার জন্য, সারা শরীর যেন লোমগুলো কাটা কাটা হয়ে গেল, ভেতর গেল যেমন কেঁপে কেঁপে উঠলো, আল্লাহর এ কত ঠান্ডা লাগে।
অজু করতে মাঘ মাসের শীতের দিনে ঠেলা লাগে, এই ঠেলাটাকে বরদাস্ত করে কারা? তো মুমিনরা। এটার যারা করে দিতে পারে তার নাম হলো ইমানদার, আর যদি এটা করতে না পারে তাহলে ওর নাম হলো মুসলমান, মুমিন নয়। তারপর আর একটা বলছি, পূর্ব শ্রীমন্তপুর গ্রাম থেকে বাপের বাড়ি আসছিল এই টোলা শ্রীমন্তপুর, একটা মেয়ে ছেলে। এবার বেটা ছেলে থেকে নিজের ইজ্জত থেকে বাঁচাতে হবে, তার জন্য ভেতরে ব্লাউজ আছে, তার উপরে শাড়ি আছে, তার উপরে আবার কি করেছে একটা বড় উবড় গা চাপিয়ে নিয়েছে। আর এই রকম শীতের দিন নয়, এটা হলো চৈত্র মাসের খরার দিন, এত গরমের দিনে একটা বেটি ছেলে এতটি কাপড় চাপিয়ে পর্দাকে রক্ষা করে এ গ্রাম থেকে সে গ্রাম আসছে। বেচারির কপাল ঘেমে গেছে, বেচারির ব্লাউজ ঘেমে গেছে, বেচারির শাড়িগুলো পর্যন্ত ঘেমে গেছে, বেচারির শরীরটা একবারে আলুথালু আলুথালু হয়ে গেছে। কারণটা কি? তো গরমের জ্বালাই। কেন গরমটাকে মেনে নিয়েছে? এই জন্য গরমটাকে মেনে নিয়েছে যে আমি যদি গরমটাকে এই শিকার না করি আর গা থেকে যদি চাদর নামিয়ে ফেলে দেই, বোরকা নামিয়ে ফেলে দেই, তাহলে আমি বেহায়া হয়ে যাব। আর বেহায়া হতে গেলে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতি হতে পারবো না। অতএব এই মেয়ে ছেলেটির মনের ভেতরে এই ভয়টা আছে, এই মেয়ে ছেলেটি হলো পরহেজগার। আর একটা কি কথা বলছি, এই যে বিশ মনে এক মন বের করে দিতে হবে, এইখানে মুসলমান ফেল। শতকরা 80 জন মুসলমান বিশ মনে এক মন, বিশ মনে এক মন বের করতে পারে না। আমার আর আপনাদের মতো মুসলমানগুলোর ইমান ধাক্কা খায় এই জায়গায়। আর এই জায়গাতে ধাক্কা খাওয়ার কারণে আমাদের ইন্স্যুরেন্স মার খায়, আর যেই ইন্স্যুরেন্স মার খেলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কি করবেন, ফসলের বরকত টেনে দেবেন আর আসমান থেকে বৃষ্টিকে কমিয়ে দেবেন, যাতে করে আমি সম্মুখীন হই ঝামেলার। তো আল্লাহর সাথে সংঘাত করতে গিয়ে কি হয়, নিজেদের বরকত উঠে যায় আর আমরা নিজেদের রুজিতে কি করি, লাত মেরে দেই। আপনি কি পারবেন প্রতি বিশ মনে এক মন, বিশ মনে এক মন, বিশ মনে এক মন ফসল বের করে দিতে? পারে না। যাকাত আদায় করতে যারা পারে না, যারা ফসলের ওষুধ বের করে দিতে পারে না, এদেরকে রব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বলেছেন, এক কথা পড়ে শুনালাম 5 মিনিট আগে, আবার নাবিজি বলছেন কি হবে, যেটা যাকাতের মাল সেটাকে যদি আদায় না করে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ছাগলের আকৃতি দেবেন, গরুর আকৃতি দেবেন, আর একটা মানুষের ঘাড়ের ওপরে চড়ে থাকবে, ওয়ালাহু খোয়ারুন, ঘাড় থেকে বলদটা নামবে না, মাঝে 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 হাম্বা করে চেঁচাবে, মাঝে 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 একবার করে গরু যেমন আওয়াজ করে তেমনি করে আওয়াজ করবে, হাত্তা ইউদখিলুহুন্নারা, যতক্ষণ পর্যন্ত ওর ঘাড়ের ওই গরুটা ওকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে না দিবে ততক্ষণ পর্যন্ত ঘাড় থেকে তার নামবে না। এই লোকটা জিজ্ঞেস করে বলবে, ট্যাং ধরে টানার জিজ্ঞেস করবে আর ফেলে দেওয়ার চেষ্টা করবে, আর বলবে কে তুই আমার ঘাড়ে চড়ে আসিস, কে তুই আমার ঘাড়ে চড়ে আসিস, তখন আওয়াজ দিয়ে দিয়ে গরুটা বলবে, আনা মালকা আনা কানজোকা, আমি তোমার মাল, আমি তোমার ধন, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা, তোমার ব্যাংকে সঞ্চিত টাকাগুলোই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে গরু বানিয়ে দিয়েছেন, আমি তোমাকে জাহান্নাম না যাওয়া পর্যন্ত তোমার ঘাড় থেকে আমি নামব না। তাহলে যাকাতকে যারা আটকিয়ে দেয়, আটকিয়ে রেখেছে, তারা আমার ভাষাতে নয় আল্লাহর ভাষাতে তারা জাহান্নামি। এবং যে হাদিসটা পড়েছিলাম সুয়া ঘন্টা আগে, সেই হাদিস মূলে যে দলে দলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কত লোক যে বেরিয়ে গেছে। তো যদি যাকাত ওয়ানাদায়ের দোষে শ্রীমন্তপুরের এলাকা থেকে গ্রাম প্রতি 20টা লোক বাদ যায়, মদ খাওয়ার দোষে যদি 20টা লোক বাদ যায়, এবং নমাজ ছেড়ে দেওয়ার দোষে যদি 20টা লোক বাদ যায়, তাহলে 100টা লোকের ভেতরে 30-60টা লোক তো বাদ চলে গেল। তাহলে তো হয়েই গেল যে ঝাঁকে ঝাঁক মানুষেরা ইমানের রাস্তা থেকে বেরিয়ে চলে যাবে, তাদেরকে ইমানের সীমানায় রাখা যাবে না। সত্য প্রমাণিত হচ্ছে ভাইজান, ঘড়িতে বাজছে 1:20, বেশি আর ওয়াজ করা যাবে না। পরবর্তী বক্তা চলে আসছেন, সময় অনুযায়ী রুটিন অনুযায়ী কাজ এগিয়ে যাচ্ছে। এবার আপনাদের সামনে আমি আদবের সাথে বলছি, এটাকে কেউ খারাপ সেন্সে নেবেন না,
पांच थेके सातटा मिनिट आठटा मिनिट आपनादेर गत करब मोहब्बतेर साथे के आछेन जिनी मद्रासाके भालोबेसे आमार हाते किछु दान पाठाबेन आमार हाते किछु धान लाखाबेन बा आमार हाते आर कोनो धरनेर जदि आपनि भालोबासेन एइरकम कोनो दान निये आसबेन ता आपनादेर काछे आमि आह्वान करछि आमि बेशि देरि करब ना माने डेढ़टा बाजते आमार घड़ीते मात्र आठ मिनिट आर टाइम आछे तो हाँ हाँ तो भूल बोलछि कि ठीक आछे डेढ़टा बाजते डेढ़टा आमि छेड़े देब उनि डेढ़टा आर चालाबेन तीनटा हये जाबे एक घंटा माजा घसा करते करते फजरेर आजान हये जाबे हाँ तो देन ओके टेने देन ओके आजान पर्यन्त ओ तो साड़ हये आछे एकेबारे ओ तो पारबे আর আমি বাষট্টি বছরের বুড়া আমি কারো সমান পারবো না হ্যাঁ কে আছেন আল্লাহর ওয়াস্তে একটু আগে আনেন তোমার আদেশে দিন চলে যাই কতটি মাশাআল্লাহ এই গ্রামের লোক না কুলাতর কোথায় কুলাতর কুলাতর আরে কি হলো গো